কি করতেছো তুমি? রাগ কইটা? কিছু দোকানে। দেখো না, আমেনা খালা জার্মানি থেকে আমারে এই পোশাকটা আইনি দিছে। বাহ, আইন হইছে তো? হ্যাঁ। খালা দেশে থাকতিও আমারে চিরা আদর করত। বিদেশে ভুলে নাই। আমেনা খালা আসলেই একটা ভালো মানুষ। তার মনটাও খুব ভালো। দিন দিন খালার যেন বয়স বাড়তেছে আর চেহারা গ্যালেস ফুটতেছে। আরে বিদেশে থাকে না, বিদেশি সোনো পাউডার মাইকে মাইকে সুন্দর হয়ে যাচ্ছে। তুমিও যখন বিদেশ যাবা তখন বিদেশি সোনো পাউডার মাইকে তুমিও সুন্দরী হয়ে যাবা। আমিই তো দেখে মনে হয় চিনতে পারবো না। সেটা নিয়ে অবশ্য আমি অত ভাবি না। আমার চেহারা সুরত তো মাশাল্লাহ কোনো নায়িকা গেছে কম। তা আমি কি ভাবতেছি জানো? কি কথা? এই যে আমনা খালা আর সুইটি কতদিন হলো বিদেশ গেছে, এর মধ্যে জার্মানি ভাষা পুরো রপ্ত করে ফেলছে। আমি তো কথার আগামাথা কিছুই বুঝি না। এটা তো হবেই, তুমি বিদেশ গেলি দেখবা তুমিও ফিরে এসে ফটর 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 করে ওই দেশের ভাষা করছো। এবার একটা কথা কও তো। কি? সিস হল ফুসলে, এটার মানে কি? মানে হচ্ছে তোমার ওই সিস হুল ফুটাইছে। জার্মানি ভাষা। ও, এটার মানে হচ্ছে ভালো লাগছে, তাই নাকি? হ্যাঁ। এই যেমন ধরো তুমি একটা জামা পরলে, আমারে জিজ্ঞেস করলে কিরাম লাগছে, আমি কি কব? কি কবা? ভাল লাগছে। হ্যাঁ, ভাল লাগছে। কিন্তু এই কথাটাই যখন জার্মানি ভাষায় করতে যাব কি কওয়া লাগবে? কি কওয়া লাগবে? সিস হুল ফুসলে। সিস হুল ফুসলে? হ্যাঁ, মানে মানে ভাল লাগছে, ভাল লাগছে। এই শুনো না, এখন না এই জামাটা একটু পরে আসো না। যাও। আমি তো আমি দেখলে কি হবে, লজ্জার কি আছে? শুনো, পরো এই শাড়ির উপরে দিয়ে এই পরো, দেখি কেউ জাম লাগে। লাতাহি আল তাক মাধুরী, তুমি দাঁড়াও, বলো লাতাহি আল তাকের মানে কি? পারবো না মানে? এই পারবো না মানে? একটা জিনিস মন দিয়ে পারো না, কদিন পরে তুমি বিমানে উঠে তুমি সৌদি আরব চলে যাবে, অথচ তুমি লাতাহি আল তাকের মানে ধরো না। কান ধরো, কান ধরো, দাঁড়াই থাকো, শোনো। আমি তোমাকে সবাকে এখন বলতেছি লাতাহি আল তাকের শব্দের মানে হচ্ছে গিয়ে লাতাহি আলতে মানে রান্না করা। আরবি ভাষায় লাতাহি আলতেমের অর্থ হচ্ছে রান্না করা। মানুষ জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য সে তরি তরকারি ভাত মাছ মাংস এগুলো রান্না বান্না করে। এই রান্না করাটার আরবি শব্দ হচ্ছে লাতাহি আলতে। কথাটা যদি মনে থাকে, ঠিক আছে, এই জিনিসগুলো মনোযোগ দিয়ে তোমাদেরকে শুনতে হবে, বলতে হবে। এই মাধুরী বসো, সবাই একসঙ্গে বলো লাতাহি আলতেম। আবার বলো লাতাহি আলতেম। মারে শ্রীদেবী, দুইটার রাজধানী হরেন মাস্টারের পিছনে আর হান্নানের পিছনে মানুষ মৌমাছির মতো ঘুরতেছে, আর তোর কলিপায় তুই রাগ হয়ে যাস। আর যদি তোর মা বিদেশ না থাকতো তাহলে পরে মনে করে তোর ওই সোনো পাউডার শ্যাম্পু সাবান এই জামা কাপড় এসব করতে পারতি। তুমি দিতে বাপ হয়েছো কি জানি, ছেলে মেয়ের সমস্ত চাহিদা তো বাপই পূরণ করে। তা না হয় দিতাম, তোর মা বিদেশ না থাকলে পরে আমার তো কিছু একটা করাই লাগতো, কিন্তু তোর মা বিদেশ আছে বলি তো আমি কিছু করিনি। ইচ্ছা করলে অবশ্য আমি এখনো কিছু করতে পারি, কিন্তু যদি করতে চাই তাহলে সংসার দেখতে দিলা, সংসার ভাষায় তো আমি কিছু করতে পারি না। তাই বলছিলাম তো আমি তো যে কথাটা করছি একটু বিবেচনা করলাম। দেখো আব্বা, ওসব বিদেশ টিদেশ আমার ভালো লাগে না, ওসব নিয়ে আমার সাথে কথা কেউ না তো। ভালো লাগে না করি তো হবি না রে মা, ভালো লাগাতে হবে, ভালো লাগাতে হবে। তুমি যদি বিদেশ যাই তারপরে আমার সংসারে যে টানা পুরান আছে সেটা একটু ঘাটতিটা পূরণ হয়। মানে তোর মা বিদেশে যায় কষ্ট করে টাকাটা পাঠাচ্ছে, সেটা যদি আমরা সংসার চালাচ্ছি, আর তুই যা পাঠালি পরে সেটা আমরা জমা করতাম, তোরা দুই গুণ বড় হচ্ছে, বিয়ে সাজি যা লাগবি না তখন তো সংসার বেশি। মেলাবার কইছি বিদেশ ছাড়া অন্য কথা কও, তারপর তোমার খালি এক কথা, আর ভালো লাগে না আমার এই সমস্ত। এই এই খাও দাও, বাদ দে, চলে যাস, আর শেষ করে না, ভালো কথা কলি আর সহ্য হয় না। তার কাছে তুই কথাটা ভালো লাগতে হবে, তাই না? বুবু কতবার করে বলেছে যে সে বিদেশ যেতে চায় না, তারপর কেন তার সামনে তুমি বিদেশ বিদেশ করতে থাকো, সেটা তো আমি বুঝবার পারি না আপা।
আরে একটা সংসারে ইনকামের লোক যত বাড়বি তত সেই সংসারের জন্য সুবিধে, এই কথাটাই তো আমি ওই শ্রীদেবীরে কই। বাবা বুপুরে তো তুমি এই লিস্ট থেকে বাদ দিতে পারো, তাই না? তোমার এই সব তো আমি পূরণ করতেছি, তার জন্য আমি পড়ালেখা খুব ভালো করে করতেছি, বিদেশ যাওয়ার সব প্রস্তুতি নিয়ে নিছি আব্বা। তারপরও কেন বুপুরে তুমি এই ব্যাপারটা নিয়ে এরকম চাপাচাপি করো বলো তো দেখি, এটা তো ঠিক না। আম্মা বিদেশ আছে, আমি যদি বিদেশে যাই আমি তোমার জন্য টাকা পাঠাবো, সেই টাকায় দেখবা আমাকে সংসার একদম সুন্দর করে চলবে। তোর উপর অবশ্য আমার সে ভরসা আছে রে মা। এখন একটু টানাটানি আছে সেটা আমি জানি, কিন্তু আম্মা আর আমি যে টাকা পাঠাবো সেটাতে আমাদের সংসারের সুখে গড়াগড়ি খাবে, কারো উপর তোমার আর ভরসা করতে হবে না, বুঝতে পেরেছো? গ্রামের লোক আমাদেরকে দেখে হিংসা করবে আব্বা। তোর কথা জানি সত্যি হয় রে মা। হবে সত্যি আব্বা হবে, এই মাধুরী যে কাজটাই করেছে মন দিয়ে করেছে, কোনোদিন ফেল করেনি, দেখবা বিদেশে গিয়েও আমি কোনো কিছুতে ফেল করব না। তোর উপর আমার সে ভরসা আছে রে মা। বুবুরে চাপ দিও না, তারে আসলে তার বিরুদ্ধে কথা বললে আমারও মনটা খারাপ লাগে, বুঝতে পারছ? তো চাপ দিই নি, তারে তো বুঝিয়ে নিয়ে চেষ্টা করে, কিন্তু সে আমি তুমি না খালি জিলাপির পেশার মধ্যে পেশাও, খাও তো আব্বা। আমা মা ওই যে আমাকে সুইটির বিয়ের কথা করছিলে না, একখান ভালো পাত্রের সন্ধান পাওয়া গেছে। কে সন্ধান দিছে? ওই যে আমাদের আফজল ভাই, হরেন বেগমের হাজবেন্ড আছেন আফজল ভাই, সে সেদিন করছিল। আমি কয়ে রেখেছিলাম সুইটি এবার দেশে আসলে পর বিয়ে করে যাবে আফজল ভাই, সেজন্য তাকে সাথে কথা কয়ে রেখেছি। তাহলে তো কাজ অনেক দূর আগায় রেখেছিস। হ্যাঁ, সেদিন ফোনে যখন তুমি আমাকে করছিলে সাথে সাথে আমি কি আফজল ভাইকে কয়ে রাখেছি। তাহলে তো একবার দেখতে যাওয়া লাগে। কি করছো মা, যা তো লাগবি, ওরে আল্লাহ কি খুশির খবর। তাহলে আফজল রে কয়ে রাখিস, আমরা পাত্র দেখতে যাই। আচ্ছা ঠিক আছে, আমি কয়ে রাখবো। না মানে কি পাত্রী? মানে কিসের পাত্রী? হ্যাঁ রহিম ভাইয়ের বিয়ে না? যাক মা, এইবার রহিম ভাইয়ের বিয়ে খেয়ে যেতে পারবো না। ভালো একখান কথা করছিস, আমি যদি বিয়ে করি তাহলে পরে যে সংসার ঘর ছাড়া মোছা করা সেটা করবি কিনা? এটা কি বললে? ভাবি আসলে তো আরো ভালো হবে, তাই না? তুমি এখন একা সংসার দেখতেছো, তখন বউয়ের সাথে মিলে সংসার দেখবো আরো ভালো না? ওর এখন কথা কলে এই তোর ভাবি যদি দেশে ফেলায় রাখিস ও মা, তাহলে পর ইনকাম করবি কিনা? ও মা সবাইকে ইনকাম করতে হবে সে কথা তোমাকে কিটা কইলো? আমি আর মা আমরা দুজন তো বিদেশ করতেছি, সবার কি বিদেশ করে ইনকাম করতে হবে নাকি? আমরা আছে না কারা সুইটি, আমার এখন ভবিষ্যৎ আছে না? দেখিছো মা তোমার ছেলের কথা শুনিছো? ঠিকই তো কয়েছে, বুদ্ধিমান ছেলের মতো কথা কয়েছে। হোয়াট ইজ দিস, দিস ইজ দি, এটা করছো মা? ঘরে যাই লবণ পানি গুলায় খায় নে, ঠিক হয়ে যাবে। চল চল। আসতে যেরকমের কথা তুমি বললো না রে ভাই, আমি তোমরা গ্রামের ছেলে, আমি এলাকার ছেলে, তোমরা আমি তো বাইরের ছেলে, তারপরে তোমরা এলাকার ডেভেলপমেন্টের জন্য আমি মেন হওয়ার বিজনেস নিয়েছি,
অপেক্ষা করো রে ভাই, অপেক্ষা করা লাগবো, এটা কোনো উপায় নাই। আর কতদিন? আরে ভাই শুনো, তোমাকে বলি, কাগজটা আইতে দাও। কাগজটা যাচ্ছে আমার হাতে যখন আয় করবো না, তখন আমি বলে ধরবো তোমার। হ্যালো, আমি ওই করে ওই যে একটা মিটিং আছে, মিটিং থেকে তোমার ফোন দিতেছি ভাই, মিটিংটা শেষ করে। হ্যাঁ মিটিংটা শেষ করে। একটা জিনিস যে তোমরা কেমনে বোঝাই, একটু অপেক্ষা করার ভাই, কাগজ প্রসেসিং হইতেছে তো বিদেশে, এটা আমার কাছে আয়া বললো আমি তোমার বলতে পারবো যে আর কদিন তোমার সময় লাগবো, বুঝছো? ভিসার কাগজ বের করতে তো তোমার 2,00,000 টাকা দিলাম, তারপরে আরো খরচ আছে, থাকা খাওয়া বিমান ভাড়া কত কিছু দিতে হবে। তুমি তো কাজের মানুষ ভাই, সবটা তুমি বুঝো। তাহলে তুমি সবটা বুঝো এটা বুঝো না, মনে হলো যে অনেক লোক বিদেশ যায় তো বছর চলে যায় বেতন পায় না, সেদিক থেকে তো মনে হয় তোমার কুফাল রাজকুফাল রে ভাই। তোমার বোঝাস প্লেন থেকে ল্যান্ড করার সাথে সাথে তোমার পকেটে তার বেতন কাড়া, বুঝো না তুমি? ঠিক আছে, সব কিছুই ঠিক আছে বলতিছ, কিন্তু টাকাটা একটু বেশি হয়ে যায় না? বেশি হয়ে যায় ঠিক আছে, যদি আমারটা বেশি হয়ে যায় অন্য লোকের কাছে যাও রে ভাই, আমারে মাফ করে দাও। এই দেশে আর অনেক লোক আছে বিদেশি লোক পাঠাইতেছে, তার কাছে যাও, আমারে ছেড়ে দাও ভাই, তোমার টাকা লয়ে যাও আমার থেকে, যাও লয়ে যাও। তা পাঠাচ্ছে, কিন্তু ফরেন মাস্টারের প্রতি সবার একটা আলাদা বিশ্বাস আছে। এই তো ফরেনটার কথাটা বলছো, বিশ্বাস তে বিশ্বাস, তাহলে তো অস্থির কেন তুমি? হ্যাঁ আমি হান না, এখন বলতো তোমরা এলা যত জোরে বিদেশ পাঠাইছি, সবাই বলো বাড়ি গাড়ি ঘরে আছে, আমার জবানের মূল্য আছে রে ভাই। এক ফোনটা বাজাতে, হ্যালো, হ্যাঁ হ্যালো ভাই, হয়েছে কি? শোনো বুঝছি, তুমি ওই ইয়ার আমার তো ব্যালেন্স নাই বুঝছি, আমি একটা মিটিংও আছি, তুমি লাইনে তাও ভাই, লাইনটা কাটছো না, পরে আবার আমি তোমার ব্যাক করতে থাকবো, লাইন তাও। আচ্ছা শোনো, এই যে ভাই তুমি আমার প্রেশার দিও না, প্রেশারটা দিলে হয় কি তা বুঝছো, আমার আমার সিস্টেমে গন্ডগোল লাগে, প্রেশার দিও না, তোমার বোর ব্যবস্থা আমি করতেছি। আমার মুখের কথা 300 টাকা তলিলো সমান, কি তা বলো অর্থ তুমি আমার, বুঝছো? আমি এক দোবারে মানুষ, কিন্তু কথা একটা, প্রেশার দিও না। হ্যাঁ আমি দেখতাম। আচ্ছা শোনো ভাই, কি হয়েছে তোমার? আমি যে কি করি আহারে সুন্দরী, জানি না কখন সে মন দিল রে, হই 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 রঙ্গিলা রঙ্গিলা রে, ঝিম 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 বড় সয় মন্দিলা। আমি তো সত্য কিছু করি নাই, তোমার সাথে মুখে মধু লাগাই কথা কওয়া লাগবি? একদিন পরে কোত্থেকে আসলা? হ্যাঁ বড় তো হচ্ছে মরুভূমির দেশের থেকে আসলা। দেখো স্বামী হচ্ছে একটা আদরের জিনিস, আমি তো তোমার কাছে লেম্বু শরবত চাই নাই, পাংখা দিয়ে বাতাস করবার কই নাই, স্বামীর সাথে একটু নরম সুরে কথা করে কি হয়? নতুন জামাই আসিস, বাতাস করে গরম ভাত নিয়ে বসে থাকা লাগবে তাই না? শোনো যে পথে আসিস সে পথে যাও, যাও আমি একাই ভালো আছি। এই তোমার জন্য একটা ব্লাউজ নিয়ে আসছি, এটাকে তো পছন্দ হয় কিনা? এরকম ভালোবাসা দেখানির দরকার নেই আমার, কিচ্ছু লাগবে না, আমি ভালো আছি। দেহে তো মনে হচ্ছে 2 দিন না খেয়ে আসো, এই নেন নেন ধরেন, ঘরে মাছের তরকারি আছে, ভাত খেয়ে নিয়ে। দূর পাগলি, কি এমন কি হয়েছে যার জন্য তুই মন খারাপ করছিস? ভিসার কাগজ পাইছি বলে সারা গ্রামের মানুষে জানে আছি, এখন আমি গ্রামের মানুষের মুখ দেখাবো কিরাম করি? এই কথা গ্রামের মানুষ যে চোর ডাকাত যেখানে আছে সেগুলো তো মনে করে আগাম কুগাম করে বুক শরণ করে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, কই তাকে তো কিছু হচ্ছে না, তোর এরকম লজ্জা স্বরূপ আছিস কিসের জন্য? কত কি হয়েছে? গ্রামের মানুষজনে তুমি শুনো না,
তারা আমার এখন কথায় কথায় উঠতে বসতে শুধু খুঁটা দিবে। আহা, তুমি মন খারাপ করো না, এটা তো একটা সাধারণ বিষয়। নামের শুধু হেরফের হইছে আর কি, রেশমার জায়গায় রাজিয়া চলে আসছে, আর অন্য কারো বাড়িতে তো কাগজগুলো আসে নাই, আমাগো বাড়িতেই কাগজগুলো আসছে, আর তুমি যাওয়ার আমি যাওয়া একই তো কথা। তোর ভাবি তো ঠিক কথা কইছিস রে, দুইজনের একজনের হলি তো হায়, নাকি তোর ভাবির প্রতি আবার অন্য কারণে রাগ করে আছিস নাকি কি? আহা, তুমি এটা কি কও, আমাদের ননদ ভাবি কি অন্য আট দশটা ননদ ভাবির মতো? আমাদের মধ্যে মিল ঠিকই আছে। তুমি মন খারাপ করো না, আমার খালি যাইতে দাও, একদিকে আমি আরেকদিকে ফরেন মাস্টার, দুইজনে মিলা তোমার ভিসা লাগাই এই ছাড়ব। তোর ভাবি তো এখানে ঠিক কথা কয়েছে রে, ফরেন মাস্টার আর তোর ভাবি হলে যদি সিস্টারে চালায় তাহলে পর হবে না কিছু জন্য? অবশ্যই হবে, মানে যেভাবে করে ফেলে প্রয়োজন হলে আর একটা জমি বিক্রি করে ভালো বলে তারপর ওর যাওয়া লাগে, যা পায়ে গেল। সত্যি কষ্ট ভাবি? হ একদমই সত্য, আগে আমার যাইতে দাও তারপর দেখো। শোনো, যাওয়ার পর আবার আমাকে ভুলে যেও না, এখন তো মনে করছো কতি পাচ্ছি নে যে যায় মনে করে যে তুমি চিঠি লিখবে, ওই আমলও তো শেষ হয়ে গেছে, যায় যেটা করবে প্রথমে ইমুতে আমাক মনে করে ডাইরেক্ট ভিডিও কল দিয়ে ফেলবা এবং বিষ হওয়ার সাথে সাথে আমাক কবা, ওকে আমি সারপ্রাইজ করব। তোমার মাথায় হাত দিলে পরে হিংসে হয় বুঝেছ? আরে পাকা চুল পাইছো কি? তোমার মাথায় তো পাকা চুলের কোনো চিহ্ন দেখছি। আরে আছে আছে, দেখো এনে চারটি আছে, এখানে চারটি আছে, তুমি বাঁচিয়ে বাঁচিয়ে পাকা চুল তুমি বাঁচিয়ে দিলাম। তাই কথা কি জানো, আমার মাথার চাইতে কিন্তু তোমার মাথায় চুল বেশি পাইকে গেছে। রাজা করেছে, আসলে বয়স হয়ে গেছে না? তোমার কি এমন বয়স হয়েছে? কিন্তু বয়সের তুলনায় চুল মেলা বেশি পাইকে গেছে। তুমি এক কাম করো, কি কাম? তোমার ওই বিদেশে থাকা বোর কাছে খবর পাঠাও, তোমার বয়স কমানোর জন্য একটা ওষুধ পাঠা দিবি। আচ্ছা স্যার, হ্যাঁ ঠিকই কয়েছ, তার মাথায় যে কলক দিলি পর মনে করো যে চুল সব সাদা চুল কালো হয়ে যাবে না, একর মতো লাগবি তার। তুই বুঝতে পারিস নি চাচা তো মশকরা করছে। দাদা শোনো শোনো, ওই যতই ডিজিটাল যুগ বুঝতে পারিস, ওই এমন কোন ওষুধ কিন্তু আবিষ্কার হয়নি যা দিয়ে বয়স কমানি যায়। আরে আছে আছে, আমরা গ্রামগঞ্জে থাকি তাই কিছু জানি নি, তুমি তোমার বোর কাছে খবর পাঠাও, ঠিক দেখে নিবি মানে করে ওষুধ পাঠা দিবি নি। আরে আরে আফজাল ভাই, সবাই 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 সবাই, এই আফজাল ভাই, এই হাতের মধ্যে বিলাউজ কিসের জন্য? আরে ফরেন বেগমের বিলাউজ। ফরেন বেগম মানে তোমার বউ? হ্যাঁ, ও ফরেন বেগমের বিদেশ থেকে আসছি না আসছি তোমার হাতে বিলাউজ ধরা দিয়েছে। আরে ধরায় দেয় নাই, বাড়ির বসে ছিলাম তো চিন্তা করলাম তোমাকে এনে আসি, আটটাও দেওয়া হবে এই হাত দিয়ে সিলেটাও করা হবে। ভালো করিস, এক গেলে তুই করছি তাই না? সুন্দর এক গানের পাখি ভাই, মনে হলো যে কালকে তুই হিসাব নিকাশ করতে পারলাম না, ওই টাক ঝুঁকিতে লেগে কয়লা আছে। না তাই বলছিস, দায়িত্ব পেয়েছিস কিন্তু জ্ঞান বুদ্ধি বাড়েনি। একটা জিনিস মনে রাখবি, এক এক জায়গার কথা এক এক জায়গায় বলতে হয়, জায়গা মতো জায়গার কথা বলতে হয়, আ জায়গা আবে জায়গায় সব কথা কওয়া যায় না? না এটা এটা ভালো বলছো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, এখন সে জন্য ডাকছো জরুরি কথাটা কয়লা বাই হতো তো হইলে অফিসে বয়া করবাম। জরুরি কথা হচ্ছে ভিসা হয়েছে কয়টা? দুইটা হয়েছে মাত্র। হ্যাঁ, তা বাকি ভিসাগুলোর ব্যাপারে একটু নজর রাখতে হবে, ঠিক আছে? আমি নজর রাখলেও বো, আমি তো অফিসে যা তারা বলি তারা যে আমার বুঝটা দেয় এটাই তো খারাপ লাগে। এই টেবিল এই টেবিল তারা ওই যে কাগজপত্র অনেক সময় দেয় আইতেছে, আমার মনে হয় ভাই তুমি একবার গেলে ঘরে কাজটা মনে ইজি। শোনো, তুমি তো হইলো দুবাইয়ের যাত্রী তাই না, তো আপাতত তোমার অন্য কোনো দেশের বই কেনা লাগবে না, তুমি শুধু দুবাই দেশের আরবি ভাষার দুইখান বই কিনে ফেলো, তাতেই তোমার ক্লাস হয়ে যাবে না। ও আমার বেবি ডল, চুপ কেন কথা বল, কবে যাবি ছাড় না তলায় দেখছি ক্যালেন্ডার। আমি জানি তো ভাই, আমি যে ময়মনসিংহের ছেলে, আপনার এত কাছে আছে তাই এটা অনেকেরই সহ্য হয় না ভাই, যারা যারা আপনার কান পড়ছে আর আমি চিনি।